দর্শক, কিছুক্ষণ আগে দাফন হয়েছে অবন্তীর। অবন্তীকে আপনারা নিশ্চয়ই এতদিনে চিনে গেছেন। অবন্তীকে এর আগে অনেকে চিনত, সে অনেক ভালো একটা বক্তা ছিলেন, উপস্থাপক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সে অবন্তী গতকাল নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তার বাসা হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা সদরে তার বাসা, সেখানে তিনি আত্মহত্যা করেছেন। এবং আত্মহত্যা করার আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে যান, যে পোস্টে লেখা ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর দীন ইসলাম এবং আম্মান সিদ্দিকী তাদেরকে দায়ী করে তিনি এই ফেসবুকে পোস্টটি করেন এবং আত্মহত্যা করেন। তো আম্মান সিদ্দিকী তাকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করতে এরকম অনেক কিছু তিনি লিখেছেন, নিশ্চয়ই সেটি আপনারা পড়েছেন। তো কিছুক্ষণ আগেই দাফন হয়েছে মেয়েটার, এবং একটা সুখবর হচ্ছে যে এই ঘটনায় অভিযুক্ত আম্মান সিদ্দিকী এবং দীন ইসলাম, যিনি সহকারী প্রক্টর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। বিভিন্ন গণমাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন ঘটনাটি। তো দর্শক, এই যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ করছে সেই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা, তারা তোড়জোড়ভাবেই কাজ করছেন এবং তারা চাইছেন যে এই ঘটনা যেন একটা সুরাহা হয়। এরকম আসলে অনেক সময় হয় যে সুইসাইডাল নোট লিখে আত্মহত্যা করার ঘটনাটা আমরা দেখি মাঝে মধ্যে। তো এখন এর আগে উপাচার্যের বাসভবন বা কার্যালয় ঘেরাও করার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যদি এই অপরাধীদের গ্রেফতার করা না হয়। তো আপনারা জানেন যে শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটে, আত্মহত্যা ঘটনাটা ঘটে, এবং এরপরই আম্মান সিদ্দিকী তিনি ফেসবুকে লেখেন যে এই হত্যার সঙ্গে তিনি আসলে জড়িত নয়। তো যদিও অবন্তী লিখে গেছেন যেটা আসলে টেকনিক্যালি মার্ডার, বাট এখানে আম্মান সিদ্দিকী যিনি আছেন তিনি দাবি করেছেন যে ঘটনার সাথে তিনি পুরোপুরি যুক্ত নয়, এবং একটা ঘটনা ঘটেছিল, সে ঘটনাটা হচ্ছে 2022 সালের এবং সেটা অবশ্যই 1 থেকে 1.5 বছর আগের। সেই ঘটনা টেনে এনে এখন আত্মহত্যা করার আসলে কোনো যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। তো দর্শক, আপনাদের আসলে কী মনে হয়, আম্মান সিদ্দিকী যেটা বলছেন সেটা কতটুকু সত্য, বা এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে যে আত্মহত্যা ঘটনাটা ঘটেছে সেটা আসলে কতটুকু সত্য? আপনারা জানেন যে এর আগে সে অবন্তীর বাবা স্ট্রোক করে মারা গেছেন, এবং একটা বেসরকারি টেলিভিশন ইন্টারভিউ দেখছিলাম, তার সহকর্মী বলেছেন যে কোনো একটা বিষয় নিয়ে তার বাবা আপসেট হয়েছেন এবং সেটা নিতে পারেননি, যার কারণে তিনি সুইসাইড করেছেন। তো এখন আসলে একটা মানুষ মারা যাওয়ার পর অনেক রকম অনেক ঘটনা ঘটে, যেমন আমরা দেখেছি অভিজিৎ শাস্ত্রীর সময় যে তিনি মারা যাওয়ার পরে তিনি হিন্দু না মুসলিম, মুসলমান, তার কী কী হয়েছে, কোথায় কাজ করেছেন, অনেক বিস্তর বিস্তর অনেক রিপোর্ট আমরা দেখেছি। তো সেম ঘটনাটা এখনও ঘটছে। তবে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন, এবং তারা খুব দ্রুত এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সুরাহা বের করবেন। তো যেহেতু আটক করা হয়েছে, রিমান্ডে নিলে অবশ্যই কোনো কোনো তথ্য পাওয়া যাবে। আপডেট কী পাওয়া যায় সেটা অবশ্যই আপনার সাথে আলোচনা করবো। ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।